দেখিলেন তো তোর সামনে ওই শালা লন্ডিয়াটার সাথে দাদা একটা বিরাট সুখবর আছে রে। হ্যাঁ, মোর বেটার চাকরি হয়েছে রে। নারায়ণের চাকরি হয়েছে। সরকারি চাকরি তো, তার জন্য আর কি মিষ্টি খাওয়ার জন্য ওই 5 লক্ষ টাকা দিবা হবে আর কি। মানে যাই জক লাগাইছো জক তো দাদা, 5 লক্ষ টাকা দিলে ভবিষ্যৎটা তুই আর অন্ধকার করিস না দাদারি। ছেলের চাকরির জন্য দেখিলেন কি যাবে বন্ডির টাকা দাদা। মোর ছেলে না তোর ছেলে, একই তো ব্যাপার রে। বর্তমানে কংসের হাত খালি, কারণ গতকাল 3 কোটি টাকা 3 ক্রোশ হ্যাঁ 3 কোটি টাকা পেমেন্ট করেছে। সুতরাং কিছু নাই দাদারে, কিন্তু কংস দাদা যার জন্য টাকার জন্য আছে, মোর ভিজা বাইরা বন্ধ রাখি চমি তোমার যদি তাহলে আমার নিরঞ্জন নগর যাবো। হ্যাঁ, নগর দিয়ে আমি 5 লক্ষ টাকা যেহেতু মোর প্রয়োজন মানে টাকা
তোমার পেমেন্ট করব, যেন বুঝিবার ব্যাপার এই টাকাটা অংশে মনে কিছু করিস তোর কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, এক পয়সা নাই, সুতরাং তোর ছেলের যেহেতু চাকরি সংক্রান্ত ব্যাপারে টাকা এই কংসের কাছে টাকা না থাকলেও এই একটা পাঁচ লক্ষ কোন ব্যাপার না, সেই দিনে দশ লক্ষ টাকা পেমেন্ট করেছ এই শনির, দেখো শনির কাছে যদি টাকা থাকে অবশ্যই পাঁচ লক্ষ টাকা পাবে। তাহলে শুনেনা, তাহলে তুই মোর জমিটা বন্ধ রাখে, ওই চটপটি মোড়ের দশ কাঠা জমি বহু স্বপ্ন ছিল সেই জমির পরে চিন্তা করে না, হলে চিন্তা করে না, তোমার জমি গান হামসারা করল তো হামসারা নামে রেজিস্ট্রি হয়, চিন্তা করে না ভাই, দেখলে তোমার টাকা হবে তাই তোমার ব্যাপার নাই, চিন্তা করে না দেখলে তাহলে আগামীকাল সকালে পুরা পাঁচ লক্ষ টাকা পেলে তাহলে আমি নিশ্চিন্তে থাকিব পারো দাদা, একদম নিশ্চিন্ত, ওই কেন্দ্র জমির দলিল দিয়া দিন শনি দাদার হাতত, তাহলে আমি আসিব পারো, আরো আলোচনা আছে দাদা, দেখা দাদা চাকরি হবে ভাইয়া কি টাকা দিলে হয়ে যাবে, চলকে বিয়ে করার জন্য এইটা বুঝি পারে, বর্তমানে চাকরি 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 চাপা চাকরি বাচ্চাকে কেন তোমার পাগলাতে ঠান্ডা হও নিচ তো দাদা কি মানে কি বিয়া হচ্ছে না পারি অবশ্যই চিন্তা করবি, হ্যাঁ 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 হ্যাঁ, তবে দাদা মোর যেমন একটা মেয়ে আছে তোর একটা মেয়ে আছে, এই কন্যাদান একটা বিরাট বিরাট দায় বিরাট দায় বিরাট দায় তাই মোর নিয়ে উপযুক্ত মরদিন একটা মেয়ে উপযুক্ত উপযুক্ত তাই দাদা তোর কাছে মোর একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, তুই নির্দ্বিধায় কোয়া বাড়ি বেশ তোর যেমন চাওয়া নই সেভাবে হোক পূর্ণ পূর্ণ বাবু, এই কংসের একটা চাওয়া আছে কারণ তোর সেই প্রথম পুত্র নারায়ণ তার চাকরি হয়ে গেছে, নারায়ণের জন্য তুই কি পারিস না পারিস না আমার একমাত্র কাজল বিটিয়া তোর পুত্রবধূ হিসাবে গ্রহণ, নারায়ণের বউ হিসাবে
এটা আমার আশা এবং ভবিষ্যতে স্বপ্ন। তোর প্রস্তাবকে আমি সাদরে গ্রহণ করিল দাদা, তাই জীবনে কোনদিন ভুলিব। তাহলে আজ থেকে বাবা ওই ভিতরে থেকে আওয়াজ শুনিল, আমার বাড়ি কেউ আসছিল বাবা? নতুন গেস্ট? নতুন গেস্ট কাই বাবা? ওই উত্তর পাড়ার দুঃখিয়া। ও দুঃখিরাম কাকু তোমার বাড়ি আসছিল? বাবা তোর সাথে যেন অনেক অনেক গল্প আছে। গল্প? ঠিক আছে বাবা, আরামসে তুই গল্প করিতে পারিস। তবে তুই এক মিনিট সময় দে, এক মিনিট। এক মিনিট? তোমার চিন্তা ভাবনা কি করছে কাকু? আমার বাড়ি যে কাকুটা আসছিল, চাপানি সব কিছু দিছে তো? অমিষ্টিমুখ করে গেছে? তাহলে তো চিন্তাই নাই, তুই আর টেনশন করি নো, তাও কিছু খিলেছি না নাই বাবা। কি কথা কহছি, তোর চাওয়া পাওয়া মুই পূরণ করি? মুই কিছু বুঝি উঠবা পার নাকি বাবা? কারণ কি বাবা? তোর বাবা, হ্যাঁ তোর বাবার দেওয়া কথা, হ্যাঁ তোর বাবার মান সম্মান। বাবা তোকে যে রক্ষা করিবা হবে, রক্ষা করিবা হবে, কারণ তুই যে শেষ সিদ্ধান্ত নিয়ে চুমা বাবা। হ্যাঁ তোর বাবার চাওয়া পাওয়া তুই যদি পূর্ণ না করি, তাহলে তোর বাবা যে কি বাবা? হ্যাঁ তোর বাবা যে একটা সঠিক সিদ্ধান্তে বাবা, ভরসা তুই তোর বাবার জীবন, তোর বাবার চাওয়া পাওয়া, না হলে তোর বাবা
আমার একটাই মাত্র রাস্তা আছে মা বাবা, সে রাস্তাটা কি না জানিস কি বাবা? তোর বাবা সত্যের রং খাচ্ছে একটাই মাত্র বাবা তোর বাবা যে তোর বিয়ের দিন ধার্য ঠিক করেছে হচ্ছে ওই উত্তর পাড়া দুঃখী রামে প্রথম পুত্র নারায়ণ বাবা। তুই যদি বেঁচে থাকিস তাহলে দেখ তোর চোখের সামনে এক দুই দুই অভিনয় করিবা হবে না কাকু, অভিনয় করিবা হবে সেটা
চাচিয়ে করে হোক মা, মানে বাপের নামটা রাখছে, বাপের নামটা রাখছে, তবে ঠিক আছে বাবা। বাপের দুয়া তো কেন পাবে আশীর্বাদ করি কাকু, আমি স্যার তো আশীর্বাদ করব, তাই আশীর্বাদ করবো পারমানেন্ট করে দেখা যাবে কেন কাকু। তবে চিন্তা করেন না, যে যা সঠিক রাস্তা ওইটা চান, আর কাকু পাপটা লাগে কি হন না অনেক চিন্তা ভাবনা করেন। জন্মদাতা বাবা দেখি ভগবান, তুমি আশীর্বাদ করিস ভগবান।